চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক দিন। আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আশিকের নবী দুনিয়াতে ওগো তৌরাতেতে লেখা আছে, আর ইঞ্জিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলো লা ইলাহা সেটা আমার করবে জীবন ধন্য হল। কারণ আমরা যারা জলসায় আসি, জলসা শুনি, ইমানদার ভালো মানুষ আল্লাহওয়ালা, কারণ ভালো মানুষ ছাড়া এই জায়গায় আসার, এ জায়গায় বসার সৌভাগ্য সবার হয় না। কারণ এটা বেহেস্তের বাজার। এই বাজারে বহু যুবক আর বহু গুরু বিপাক খাচ্ছে। ওরা এক শ্রেণীর মানুষ, ওরা কি বুঝে যে না বুঝে আল্লাহ কত, তেরেঙ্গা কত, চা কত, পান কত, হয়নি তাও খাই, একটু মজা বেশ করতে, এই করতে শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে। সন্ধ্যা থেকে এখন সাতটা ৪৫ শুধু পাক দিচ্ছে। আপনারা তো মানুষ, চা খাওয়া মানুষ, মন খাওয়া মানুষ, ভাত খাওয়া মানুষ, আপনারা মায়ের পেটে এসেছেন, ওরাও মায়ের পেটে এসেছেন, আপনারা মুসলমান, ওরাও মুসলমান, কিন্তু ওদের অবস্থা এখন শুধু রাস্তায় পাক দিচ্ছে। আরো বিয়াদব কিছু যুবক আছে ওই 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 চা মার্কেটে, আমি গিয়েছিলাম, ও কিছু মেয়ে ছেলে গিয়ে ঘুরছে, পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে। এরাও আসছে যুবক। আসলে বংশ যদি ভালো হয় তো ছেলে ভালো হয়, বংশের একটা গৌরব আছে না? না, হাসান হোসেন নিজে বলেছিল না না তোমার বংশ আমার কোন প্যারা আছে, তো বলছে কিরাম ফেরা বলেন যে তোমার নানির কদম চিনে আমার নানির কদম চিনে, তোমার আব্বার কদম চিনে আমার আব্বার কদম চিনে, আমার আব্বা কি তোমার আব্বা, সব মিলিয়ে শোনার পরে বলছে ঠিক আছে ঠিক আছে চুপ কর, তোর বংশের দাম না পিছন দিকে দেখলে সেও নবীর বংশ জোরে বলে সুবহানাল্লাহ। এটা অনেক মাথা মোটা মানুষ বোঝেন, তাই নবীর বংশ তো মাথা মোটা, আরে মাথা মোটা বাপ ছেলে কথা আদি আলি করাই নবী করাই, এটা কি এক বংশ না? কথা বুঝতে পারি, এইটা অনেক মাথা মোটা লোক বুঝতে পারি, খালি নবীর কথা দাও বংশদার ভাই আলী কারামার রাজি নবীর চাচা তো ভাই হ্যাঁ না বলো, আমার চাচা আমার কি বংশের ফেরা আছে? ও লস্কর এও লস্কর, বউ শেখ এও শেখ, বউ সিদ্ধি কেউ সিদ্ধি, ও করাই কেউ করাই, সবই এক বংশ তো। তবে আল্লাহ রসুল বললেন কেন যে আমার আব্বা যখন চলে গেছে আমি তখন নবুয়াত পাই, আমার মা চলে গেছে আমি নবুয়াত পাই, তাদের কজন চিনবে, তাদের নাম আছে লোকের মুখে, নবীর আব্বার নাম এই, নবীর মায়ের নাম এই, নবীর দুধ মায়ের নাম এই 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 নাম আছে, কিন্তু আপনারা জানেন নবীর আব্বার নাম এই, নবীর মায়ের নাম এই, দুধ মায়ের নাম এই, দুধ মায়ের নাম এই, দুধ ভাইয়ের নাম এই, কিন্তু হালিমাতু সাদিয়া আব্বার নাম তো নীল হয়ে গেল। একজন বলি বলি দেখি
90 বছর আছে 80 বছর আছে এই যা মারার মূল যা এখন আছে একজন বলতে পারবো তার কারণ আমি 22 বছর রাত করছি 22 বছর এটা আমার চোখে পড়ে না কালকে চোখে পড়ে জটিল তত্ত্ব হলো এছাড়া হালিমা স্বামীর নাম হারেস সবাই জানে হারেসের বাবার নাম নীল হয়ে পুত্র কাছে আছে বিরাট কষ্ট হচ্ছে মা খাদিজার বুকরা সান্ত্বনা দিলেন কিন্তু আমরা লোকের পাতা লাগলে হাওয়া লাগলে ভয় লাগলে জিনের ভয় উমুকির ভয় দুমুকির ভয় কি করি লাস্টে বুঝিয়ে পেরিয়ে গুণিনীর কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে যাই মাওলানার কাছে যাই যদি ভূত দিলে আসি তা খাদিজা আকার খাদিজার স্বামী আল্লাহ সবাই শত্রু তাই এই ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে ঠক ঠক করে কাঁপছে আব্বা নাই মা নাই চাচা এরকম সব বিভিন্ন রকমের অবস্থায় রয়েছে তো আমি খাদিজা কি করবো তা একটা মৌলির কাছে নিয়ে যাই একটা গুণিনীর কাছে নিয়ে যাই ব্যাপারটা কি জানতে চাই কোন গুণিনীর কাছে নিয়ে গেছে তো নবী সেই গুণীর নাম শুনলেন নবীন গুণীর কাছে গেছে যে এরকম কাঁপছে কেন ভয় যেরকম করছে কেন কি হয়েছে ব্যাপারটা কি সেটাও শুনতে পাবেন তবে একের পর এক তত্ত্ব আলোচনা আর এই আপনারাই এই এতগুলো মানুষ বসে রয়েছেন এ যা আছেন আছেন সারা পৃথিবীর মানুষ শুনছে এই এই কতগুলো যন্ত্র প্রজন্ম জীবন থেকে দেখে মজা হচ্ছে মেটে দুদিন দেখে মজা হচ্ছে কলকাতা গিয়ে দেখে মজা হচ্ছে যেখানে যাবেন পৃথিবীর যেখানে যাবেন এই হচ্ছে তাহলে কথাগুলো হাদিস কোরআনের অনুকূলে বলতে হবে যা আপনাদের বুঝিয়ে চলে যাবো এই আগেকার যুগ না হুড়ে ওয়াস করে বেরিয়ে যাবো বাড়িকে বলবো হুজুর আপনি ভুল করেছেন না মোবাইল ছিল না কি রেডিও ছিল না কিচ্ছু ছিল বলে মনীষা হুড়ে ওয়াস দিলে সে সেজন্য জানবে দূর পড়ে উচ্চ স্বরে আল্লাহ Say
দরবার থেকে আগত আওলাদ মুজাদ্দি জামান জনাব পিশি আব্দুল কেবলা মহতারা মাওলানা হযরত বিশেষ করে আজকের জলসার যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন একটু জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জটিল জটিল কিছু তত্ত্ব আলোচনা করে শিখেলেন নবী হাঁটা নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কবাস্তর বয়সে হাঁটা শিখেছে জানা দরকার আছে না নাই আছে বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়না আল্লাহ তাআলার মদিনা কথা বলা ধরেছে কথা বলা শিখেছে কবাস্তর বয়সে জানি না এগুলো জানার দরকার আছে না নাই যদি বলে তোমার নবী হাঁটা শিখেছে কবে কথা বলা ধরেছে কবে এগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে বিশ্ব নবী হাবিবুল্লাহর মায়ের কাছ থেকে পাওয়া হালিমাতু সাদিয়া বলেন নয় মাসে আমার মুহাম্মদ পরিষ্কার কথা বলা ধরেছে মধুর আলোচনা মধুর কথা বলে আল্লাহর নবী দুজাহানের বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কাতুল মুআজ্জামা ছেড়ে যখন হালিমার কোলে যাবে চলে আপনারা বাসছেন নবী নবীর মা প্রসব করেছে সকাল হয়েছে হালিমা নাই এসেছে সবাই নিয়ে গেছে হালিমা কিন্তু বাচ্চা পাইনি তাই নিয়ে যায়নি ও কলিজা টুকরা কদিন পরে কখনটা পরে মক্কা ছেড়ে নবীকে নিয়ে চলে গেছে এটা জানার দরকার আছে না নাই না সেই সংবাদ নিয়ে গেছে বিশ্বনবী উৎপান করেছিলেন তিনজনের একজন মা হলো হযরত মা আমিনা এক সপ্তাহ জন্মের পরে শিখেলেন জন্মের পরে মা হালিমা আমিনা দুধ পান করিয়েছেন আল্লাহ নবীকে এক সপ্তাহ দুধ পান করানোর পরে তারপরে দুধ পান করিয়েছিলেন আবুল আবের দাসী সুয়াইবা আবার দ্বিতীয় দুধমা তিন নম্বরে এমনি করে 10-12 দিন প্রায় 15 দিনের মতো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কাতুল মুআজ্জামার জমিনে ছিলেন বাদি আস্তে 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 যখন মাদি মক্কাতুল মুআজ্জামার জমিনে দাইরা আসতে শুরু করলেন আপনারা শুনেছেন ওই দাইমা গণেরা বাচ্চা সমস্ত বাচ্চাগুলো নিয়ে গিয়েছিলেন ধনী ব্যক্তিদের বাড়িতে কিন্তু আকায় নামদার গরিব বলে নিয়ে যায়নি সোনার সোনার জাত যুবক জনেরা আল্লাহ নবী আর বাদশাহ
বিশ্বনবী হাবিবুল্লাহ আকাই নামদার তাদের মদিনার দুধমা হালিমা তো সাদিয়ার একটা স্থান পান করতেন শুনেছেন দ্বিতীয় স্থানে মুখ দেননি কারণ হলো ওইটা দ্বিতীয় স্থানটা আমার দুধ ভাই পান করবে আমি যদি দুইটা খেয়ে নেই আমার দুধ ভাই কষ্ট পাবে সুতরাং আমার আমি ভাই হয়ে আমার দুধ ভাইকে কষ্ট দিতে রাজি নাও ক্ষতি করবো এটা কিন্তু বিশ্ব নবীর নীতি না যে এ নীতি মানে না সে বিশ্ব নবীর তরিকা মানে না যে বিশ্ব নবীর নীতি মানে না তরিকা মানে না আদর্শ মানে না এ ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু না কেন হারাম করে রেবাদত তো আল্লাহ দরবারে যাবে না তোমার সাতটা ছেলে বলে গায়ে জোরে ছোট ভাইয়ের জমি দখল করে কাজে ও ছেলে নাই কথা বললে মারিবে ছোট ভাই বলছে খেয়ে যাচ্ছিস কা বিচার করবে আমার আল্লাহ ওই হারাম মালের জমি ধান খেয়ে দেড়শো বছর বেঁচে বাদত করলে একটা সেকেন্ডের জন্য আল্লাহ দরবারে যাবে না আল্লাহ রসুল সম্পর্কে যতটুকু বুঝেছেন যতটুকু শুনেছেন যতটুকু দেখেছেন আপনারা বহুবার শুনেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর একবার তুলে বলুন সুবহানাল্লাহ আমাদের মুসলমানের ভিতরেই কলঙ্ক আছে এই কলঙ্ক যাই বলুক আপনারা কয়েকটা কথা মাথায় রাখবেন আল্লাহর নবী পৃথিবীর কোন মানুষের মতো না নবী মানুষ বটে কিন্তু নবী আলাদা বিশ্ব নবীর কোন জোড়া নাই আমার আল্লাহ পাকের কোন জোড়া নাই বিশ্ব নবী দেহকাল পরকালের নবী তাম সৃষ্টির নবী আসমান জমিনের নবী আমার আল্লাহ আসমান জমিনের দেহকালের পরকালের আল্লাহ আমার আল্লাহ দুই জায়গার আল্লাহ এ জায়গার আল্লাহ সে জায়গার আল্লাহ আমার নবী এ জায়গার নবী সে জায়গার নবী আল্লাহ নবী আল্লাহ পাকের খাস বলে আমার আল্লাহ খাস খাস নিয়ামত গুলো দিয়ে দিয়েছেন আমার আল্লাহ হাউসে কাউসার দেননি একত্রে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দেন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক স্বশরীরে ডেকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়েছে যা পৃথিবীর কোন নবী নসিবে হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ এইগুলো মনে করে বলবেন এইগুলো মনে করবেন জামা নবী আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছে পৃথিবীর কোন নবী নাই আমার নবী হাউসে কাউসার দিয়েছে পৃথিবীর কোন নবী নাই আমার নবী আমার নবী সেদিন নবী গোনেরা সকল যে আমার উপায় কি হবে আদম সালিউল্লাহ মুসা কালিমুল্লাহ সুলাইমান সাহিবুল মখলুকাত দাউদ খলিফাতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ সেদিন বলবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে
আর সেদিনে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা বলবেন আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহর কসম সেদিনে আমার আল্লাহ পাকের দরবারে কেউ মুখ খুলতে পারবে না, পারবে না। আমার আল্লাহ পাকের অর্ডারে জবান খুলবেন, সুপারিশ করবেন যিনি, তিনি হলেন আমাদের নবী আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আলাদা, আসমানে ছিলেন আলাদা, যে মায়ের পেটে ছিল ওই মায়ের পেটটা আলাদা, যে চারজন তাই এসেছিল সে চারজন আলাদা, নবীর মায়ের পেটের সঙ্গে নাবি জড়ানোই আলাদা। বিশ্ব নবীর গায়ের যে নূরের তাজাল্লি, এই তাজাল্লি পৃথিবীর কোন নবী ছিল না আলাদা, পৃথিবীর কোন মানুষের দেয়নি আলাদা। আল্লাহ নবীর পেশাবটা পৃথিবীর কোন মানুষের মতো না আলাদা, আল্লাহ নবীর পায়খানাটা পৃথিবীর কোন মানুষের মতো না আলাদা। নবীর পায়খানা পেশাব কেমন, পায়খানা কিরকম দেখতে, লাল কালো না সাদা, পৃথিবীর কোন মা জানিনি কেউ দেখিনি আলাদা। যদি একজন দাঁড়িয়ে একজন হিন্দু লোক বলে তোমাদের নবীর নাম মুহাম্মদ রেখেছি লোকে, নবী পাকের নাম মা আমেনা জানিয়ে দিলে আমার পেটে সন্তান আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমেনা এক জার্রা পরিমাণ বুঝতে পারি না, না পেট ভারী, না শরীর অসুস্থ, না কোনো ব্যথা যন্ত্রণা জ্বালা, একটি আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন আমেনাকে, আমেনা আমেনা আমেনা, তোমার পেটে যে সন্তান আছে ইনি হবেন তাই নন্দার তাজেদারে মদিনা, ইহকাল পরকালের বাদশাহ, ওই বাচ্চার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম রাখলেন মা আমেনা, আর আমেনা নাম রাখার পরে সাত দিন কেটে গেল, আল্লাহ নবীর হাকিকার হবে, হাকিকা হবে, খবরটা মাথায় রাখে। এই বাচ্চা হওয়ার কদিন পরে হাকিকা হয়েছে, বাচ্চা হওয়ার কদিন পরে, সাত দিন পরে কোন জাতরা চোখেরা জনেরা আকিকা হবে, বিশ্ব নবী নাম থাকবে বড় বড় নেতা, বড় বড় মাতব্বর সবাই এসে হাজির হয়ে গেছে, আমেনার একটা বাচ্চা হয়েছে, তার আব্বা নাই দুনিয়ায়, তার নাম রাখতে হবে দেব দেবীদের নাম তখন রাখতেন উমুক তুমুক হাবল টাবল বিভিন্ন রকমের নাম, তখন তো নবুয়াতের জামানা পতন হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 570 বছর পরে আকায় নন্দার দাদা মদিনাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, ঠান্ডা মাথায় তত্ত্বাবধান চেষ্টা করেন, কিন্তু শ্বশুর জানে আমার বৌমার মর্জি মতো একটা নাম রেখেছে মুহাম্মদ, সবাই মিলে বলছে আব্দুল মুতালিব, অর্থাৎ নবীর দাদু, দাদুকে জিজ্ঞাসা করা হচ্ছে আব্দুল মুতালিব তোমার নাতির নাম রেখেছে কি, বলছে আমার নাতির নাম রেখেছে মুহাম্মদ, বলছে তো বাজে নাম, বলুন নাউজুবিল্লাহ, মুহাম্মদ নাম বাজে না,
আমাদের কাছে বাজে হয়ে গেছে এখন, সেই জন্য আমাদের মানে মাথার উপরে সেকেন্ডে সেকেন্ডে গল্প বাড়ছে। মোহাম্মদ নামটা বিরাট বাজে নাম আমাদের কাছে হয়ে গেছে, কিছু কিছু মুসলমানদের কাছে। যদি বলেন না এটা আপনি কি বলছেন আমাদের কাছে বাজে নাম, তো যে কজন অব শুনছেন দাড়িওয়ালা বেদারি জ্ঞানী নামাজ আল্লাহওয়ালা একজন বলুক জন দেখি আমি খুশি হব, তার টাকা পয়সা তো আমরা ফেরাই দিতে হবে না। খুশি হব যে মানুষ এখন আসে, একজন বলুক আজ থেকে পাঁচ বছরের মধ্যে তার নাতির বা তার বেটার নাম রেখেছে মহাত্মা, হাত তুলে নোংরা নাম পিন্টু, হ্যাঁ সিন্টু, হ্যাঁ বিন্দু, হ্যাঁ ক্রিকেট খেলার পিড়িয়া, কোথায় জিম করার পিড়িয়া, কোথায় ডন করার পিড়িয়া, কোথায় ডব্লিউ ডব্লিউর পিড়িয়া, এদের নাম রাখবো। দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন জনে বলুন, সেই নামটা আমাদের কাছে ভালো না। রাখো এই কথা ঠিক বলছে ভুল মোহাম্মদ পাওয়া যাবে, মোহাম্মদ গুলো আসবে না, মোহাম্মদ গুলো ইরাকে যুদ্ধ হয়েছে, সাদ্দাম বিশাল যুদ্ধ করেছে, বিরাট ভালো আর তাই সে বাচ্চারা যত বাচ্চা হয়েছে অধিকাংশ বাচ্চার নাম রেখে সাদ্দাম। এই কথা ঠিক আছে, ওর ভূতই মরে গেল, এই কথা ঠিক আছে, ভূতুর ভূতই সাদ্দাম মরে গেল। তাহলে সেই নবী যদি পৃথিবীর নেতা হলো, সাত আসমান জমিনের নেতা হলো, দোজানের বাদশা হলো, সেই নবীর নামটা আমরা ছেলেদের নাতিদের রাখি না, ও আয়গা না। এই জন্য একের পর এক আইলা লাইলা আফা তুমু তুমু শেষ বেশ এতে থেকেছে করোনা, তার মানে বোঝা যাচ্ছে তোমরা কিন্তু এটা করো না, বাড়ি দিলাম করো না, এবার তোমরা সারো না, যদি না ছাড়ো সরিয়ে দেব পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। শুধু আল্লাহ বলবে সরে দা মরে দা বলে আল্লাহ এর ভাইরা আমার মুসলমানেরা যুবকেরা জনেরা খুব ঠান্ডা মাথায় দত্ত বজার চেষ্টা করুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সঙ্গে চলে গেলেন। তিনি পয়সা যাওয়ার পরে হালিমাতু সাদিয়া দেখলেন আমার ভিটেতে কাজ করার সঙ্গে সঙ্গে আমার ভিটে বাড়ি পরিবর্তন, গাছে খেজুর ভরে গেল, অন্যরকম হয়ে গেল। হালিমাতু সাদিয়া বলেন আমি কোনদিন আমার বাচ্চার পায়খানা চোখে দেখতে পাইনি, আল্লাহ নবী পেশাব পায়খানা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নন্দা
বাজারের মাটি না যখন পেশাব লাগবে কাঁদে পায়খা লাগবে যখন নবী কাঁদা কাঁদা করতে খাঁচি আলিমাতু সাদিয়া নিয়ে বাড়ির বাইরে চলে আসতেন আর বাড়ির বাইরে আসা পরে আল্লাহ নবী আসমানের দিকে তাকাতে আসমানের দিকে তাকিয়ে ও কলিজা টুকুরারা তো জানের বাদশাহ আসমানের দিকে তাকিয়ে দেখতে 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 বিশ্ব নবী ঘুমিয়ে দিতে একদিন দুদিন তিন দিন আগে দু মাস তিন মাস চার মাস বয়স পক্ষীগুলো নিয়ে আব্দুল্লাহ ময়দানে যান বিশ্ব নবী তো যেতে পারবে না বিশ্ব নবী হাবিবুল্লাহ আস্তে 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 করে যখন বড় হয়ে গেলেন অর্থাৎ দুই বছর বয়স হয়েছে নবীর হালিমার বাড়িতে তখন আর মক্কা মদিনার বিধান হলো দুই বছর বয়স যখন হয়ে যাবে ওই বাচ্চা ফিরিয়ে আনতে হবে কিতাবে লেখা আছে হালিমাতু সাদিয়া মানুষ করে কি মজা পেয়েছে কত ভালো লেগেছে এই বার্তা সংসারে যাওয়ার পরে কতটা উন্নতি হয়েছে একমাত্র জানেন হালিমা ওই হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে ফিরে আসলেন আমেনা বাড়িতে আরে বাচ্চা ফিরিয়ে দেওয়ার পরে হালিমাতু সাদিয়া ওয়ানাজারি করে ও আমেনা কারো মরুভূমিতে এই উত্তপ্ত জায়গা কঠিন প্রখর রোদ পড়ে মক্কাতুল মুআজ্জামার জমিনে না ভালো গাছপালা আছে ছায়া আছে ওবন আমেনা এই মুহাম্মদকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম কিন্তু আমার মন মানে না এই সোনা মানিককে আমার কাছে আরো কয়েকটা বছরের জন্য দিয়ে দাও কিতাবে লেখা আছে আমেনা ভাবলেন ভাবার পরে দেখলেন আমার কলিজার টুকরা বেটার উপরে হালিমার একটা মহাব্বত পয়দা হয়ে গেছে ও কলিজার টুকরা হালিমাতু সাদিয়া বিশ্বনবী হাবিবুল্লাহর কাছে হাবিবুল্লাহকে দিয়ে দুই বছর পরে ফিরিয়ে দেওয়ার বাদে আমেনার কথা মতো আমার হালিমাতু সাদিয়ার কান্না দেখে হালিমাতু সাদিয়াকে আমেনা দিয়ে দিলে আল্লাহর নবীকে নিয়ে চলে যাওয়ার পরে জটিল জটিল ঘটনা ঘটবে বয়সে নবী হাঁটা শিখলেন আমার তো জানের বাদশাহ হাঁটা শিখলেন ও সোনার চাঁদেরা যুবকেরা হাতে না আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায় নন্দার দাদার মদিনাকে নিয়ে যাবেন আব্দুল্লাহ কিন্তু কেতাবে লেখা পরিষ্কার কেতাবে লেখা আছে অন্য অন্য রাখালেরা তাদের মালিকের কাছে ছোট বড় কথা শুনছে আমাদের বকরিগুলো এই অবস্থা কেন তোরা কি হালিমার বকরির কাছে নিয়ে যাস না বলছে আমরা হালিমার বকরির কাছে নিয়ে যাই বটে কিন্তু হালিমার বকরির মোটা হচ্ছে কেন জানি না এই বকরির মালিকগুলো বলছে আজ থেকে হালিমার বকরির পালের ভিতরে ঢুকিয়ে দিবি হালিমার বকরির পালের ভিতরে ঢুকিয়ে দিলে মোটা হবে কোনো অসুবিধা হবে না আপনারা বলেন হালিমার বকরির পালের ভিতরে যদি ঢুকিয়ে দেয় ওই বকরি কি মোটা হবে বাচ্চা বেশি হবে কেন হবে না তোরা তো লুবি যে টাকা দেবে তার বাচ্চা নিবি আমি না টাকা দিতে পারবে না তাই বাচ্চা তোরা নিতে পারবি না হালিমা তুই বাচ্চা নিয়ে যা টাকা লাগবে না পৃথিবীর সব টাকা তোর কোলেতে পৌঁছে গিয়েছে হালিমা এই যদি কেউ যদি কেউ যদি কেউ নবী তার টাকা দরকার আছে জি না ফাইদানা মা বাবা দিরা সোনার পানি কেরা
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আকাই নামা দাদা মদিনার মুজিজা বিশ্ব নবী কিন্তু বকরির সঙ্গে কথা বলতে পারে পারে না পারে পারে উটের সঙ্গে পারে সাপের সাথে পাথরের সাথে কার সাথে পারে না নবী সঙ্গে সম্পর্ক বোঝে বেঈমান মোটর ভিতরে করে পাথর নিয়ে আল্লাহ নবীকে বললেন মুহাম্মদ তুই সত্যিকারে যদি নবী হোস তাহলে আমার মুখের ভিতরে কে আছে ভাল আল্লাহ নবী বললেন মুখের ভিতরে কে আছে বলতে পারলে আমি নবী প্রমাণ করাতে চাও বলে হ্যাঁ বলছে মুখের ভিতরে যে আছে সে বলুক আমি নবী কি না বলছে মুখের ভিতরে যে আছে সে কথা বলতে পারে না বলছে আমি যদি বলি বলবে বলুক তো দেখি আল্লাহর নবী বললেন মুটোর ভিতরে কে আছিস কথা বল আর আমি কে বলে দে কিতাবে লেখা আছে আমার মুটোর ভিতরে ছিল পাথর পাথরে জবান আল্লাহ খুলে দিলেন পাথর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই তিনি হলেন আকায় নামদা তাজদার মদিনা বিশ্ব নবী আল্লাহর দোস্ত নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে পাথরের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী এমন একটা নবী তখন নবী পাঠাতেন একটা একটা পাড়ায় দুটো তিনটে নবী একটা এলাকায় বলতো তখনকার সময় ওই রকম নবী পাঠানো তোমার এই গ্রামের দায়িত্ব তোমার ওই গ্রামের দায়িত্ব আর আমার নবী এমন একজন নবী পাঠালেন যার সঙ্গে তামাম পৃথিবীর জমিনে যত আসন ছিল সব আসন গুলো উল্টে আসার খেয়ে জমিনে পড়ে গেছে বলে কারণ আর কোন মাতব্বরের দরকার নাই আর কোন নেতার দরকার নাই আর কোন লিডারের দরকার নাই তামাম লিডারের লিডার তামাম মাতব্বরের মাতব্বর তামাম নবীদের সরদার তামাম নবীদের ইমামকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম ইবলিসের মাথায় এত বুদ্ধি সাতারে ইবলিসের বুদ্ধি বেশি ভরে গেছে ভিতরে তামার পৃথিবীটা পাকে যাবারে আবু কোবায়েস পাহাড়ে ঢালে গিয়ে বসেছে আমার আসন আসার কে পড়বে কেন এর নিশ্চয়ই মহামানবের আগমন হয়েছে শয়তানের জ্ঞান দেখে মানুষ হয়ে তো জলসা শুনছেন মানুষ শয়তানের জ্ঞান দেখেন শয়তান সম্পূর্ণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন আল্লাহ বলেন এই ইনসানের চরম দুশমন আর আল্লাহ আল্লাহ পাক সেদিনে বললেন ফাসা জাদু এই চিড়িংবাজ তুই শয়তান দিবি না তুই ইবলিস ইল ইবলিস আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন বেরিয়ে যা কাফের বড় কাফের করে দিল এই কথা বললেন কেন মাথা নত করেনি বলে জেনে বলেন কি নত করেনি মাথা নত করেনি বলে তার ডিগ্রি চাকরি সম্মান ইজ্জত সব শেষ করে আল্লাহ বলেন বেরিয়ে যা কাফের তাহলে আপনারা একটা কথা মুখে বলতে পারেন সম্মান শেষ হয়েছে ইজ্জত শেষ হয়েছে চাকরি শেষ হয়েছে ডিগ্রি শেষ হয়েছে ইমান শেষ হয়েছে কিসের কারণে মাথা নত না করার কারণে তাহলে মাথা নত করেনি কে আপনাকে কোরআন বিরোধী বসে আছি কোরআন বিরোধী কি
তাহলে কোরআনে বলছে ভাষা জাদু মাথা নত করলো না কে ইল্লা ইবলিস আমি আপনাদের বলছি মাথা নত করিনি কে আপনারা চুপ করে আছেন কেন জিবরিল বলেন মাথা নত করিনি কে মাথা নত করবে না কে বলবেন মাথা নত করবে না ইবলিস মুসা নবীর সঙ্গে দেখা হলো ইবলিসে বলছে হুজুর আমি তো অন্যায় করেছি আমি জান্নাত সুখ শান্তি সব জানি তা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমার ক্ষমা দেবে আল্লাহ তো অনেক ভয়া হলো হুজুর আমি বলে আল্লাহ কি হয়েছে মুসা না আদম তো দুনিয়া কাটিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে ফিরে আসে জলসায় যায় বিরিয়ানি খায় কেটে পড়ে আজ নামাজ করি এমনকি জীবন নামাজ পর্যন্ত করে না আল্লাহ যদি মৌত না দেয় কাল থেকে নামাজ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে জান দিয়েছে আর আমরা মুসলমান নবীদের জীবন দেব জান দেব মুখে বলি কিন্তু আমরা কেউ দিতে পারবো না আমরা একজনও দিতে পারবো না দেখবেন হুজুর আপনি কি করে বলছেন পারবো না তাহলে আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক কোরআনে বললেন যে রসুল তুমি পৃথিবীর মানুষের বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চায় ভালোবাসতে চাই ওরা যদি আমার দোস্তর ভালোবাসে আমার দোস্তর সঙ্গে প্রিয়ার করে প্রেম করে আমার দোস্তরের দেবা করে আমি আল্লাহ অটোমেটিক আমার আমার প্রেম করা হয় আর আমি আল্লাহ পাক আমার সঙ্গে যখন মহাব্বত হয়ে যাবে আমি আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে বিগত জিন্দগির গুনা মাফ করে দেব একত্রে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ রসুল তুমি পৃথিবীর মানুষের বলো রসুল বললেন আর কমপ্লিট মুসলমান বলে দাবি করতে চাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন আত্মীয় স্বজন আলাওলা চোদ্দ পুরুষ ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবীর জমিনে যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে তবে পরিপূর্ণ মোমেন আর মুসলমান বলে দাবি করা যাবে জোরে বলুন তাহলে আমরা ছেলের ভালোবাসি বেশি না নবী তাই কথা বলে না রসুল বললেন তোমার মা বাপ ছেলে মেয়ে সবচেয়ে বেশি আমার ভালোবাসো তাহলে আমরা নবীর বেশি ভালোবাসি না ছেলে এই ক্যামেরা ক্যামেরা
আমি বলছি নবীকে ভালোবাসি না ছেলে নবী আল্লাহর কসম কোরআন শরীফ বলেছি আর হাদিস বলেছি কে কে নবীর ভালোবাসেন একটু হাত তুলবেন আল্লাহ ছবি করবে আমি তো দুয়া তুলে বলবো নবীর ভালোবাসা ছেলের চেয়ে বেশি নারাই দেখবে এইবার হাত নামা তাহলে আমরা যারা ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসি জ্ঞান গম্ভীর আমাদের আছে বলে যোগ্য বাপের যোগ্য সন্তান বলে ছেলের চেয়ে বেশি নবীর ভালোবাসি কারণ নবী পাক বলেছে বলে নবী বলেছে তোমার ছেলে তোমার মেয়ে তোমার মা তোমার বাপ অন্নাসি আজমাই তোমার পৃথিবীর যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি মানে আমার দুই বিঘা জমি চারটে ছেলে কত করে ভাগ পাবে মেয়ে নাই এখানে যার এক বিঘা জমি আছে ছেলে দিয়েছেন দশ কাটা মেয়ে দিয়েছেন পাঁচ কাটা আরেকজন দিয়েছেন দু কাটা তাহলে ছেলের দোকান দেওয়ার আগে নবী অর্ধের দোকান দিতে হয় ছেলের এক বিঘা দেওয়ার আগে নবী দশ কাটা দিতে হয় কারণ যে ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসি তখন বলবে যে না টাকা পয়সা জমি জায়গা দিয়ে ভালোবাসা করা যাবে এমনি মুখে আছে হয় হলো নয় না যদি বলেন করেছে কে আল্লাহর কাছে সাহাবারা সম্পদ কি এমনকি জীবনটাও দিয়ে দিয়েছে বলছে জীবন তো আমার না আপনার জন্য সেটি জীবন রাখবো কেন আপনি দোয়া করুন তবুকের ময়দানে গিয়ে তরবারে রাখাতে আমি যেন জীবনটা চাঁদা দিতে পারি জোরে বলুন আরো জোরে বলুন মানে এক বিঘা জমি কেউ দেবে নবীর জন্য বলবে না আমি তো জান না ভাই তাহলে জমি দাবি এ জমিতে থাকা চিরদিন থাকি থাকি জমি ছাড়া যাবে দেবে না দেবে না জীবন তবে এক আধজন মোমেন আছে আল্লাহ ওই রকম এই মিডিয়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা মিডিয়া চন্দ্রেশ্বরে এক হাজিকে আমার এরকম বক্তব্য শুনে বলেছে মানুষ না বলছে আমি দুতলা দোকান লিখে দিলাম চন্দ্রেশ্বর বাজারে দুতলা দোকান লিখে দিয়েছে মাদ্রাসা এদিকে কাশীপুর থানা খন্নেপুর বলে একটা জায়গা একটা হাজি জায়গা ওয়া শুনতে শুনতে চার পাঁচ কাটা জায়গা রাস্তার উপর মেন রোডে একবার উপরে এই মেন রোড মেন রোডের গাছ মনে হচ্ছে তিরিশ পঁচিশ তিরিশ লাখ টাকা সব লিখে দিল লিখে দিল আর আমি আপনার কথা বলি যে মাদ্রাসা হচ্ছে সাত বাড়ি আলাদা হয়ে আছে আজকের কি জায়গা কি হলো এখানে একটা টোপ মতো করে মাওলানা মাহফুজুর রহমান শুরু করলো সে জায়গা আজকের বখারি খোলা হলো কিছু কিছু মানুষ যাচ্ছে যে আমাদের সম্মান যাচ্ছে আমাদের গ্রামে বখারি মাদ্রাসা বখারি বোঝো বখারি বোঝো কি বখারি বখারি খায় নাকি বখারি না গোল মতো হেভি মিষ্টি কামড়ে কামড়ে খায় নাকি বখারি অনেক লোক বোঝে দুটো পায়ে ধরে বলছি আপনারা একটু করে হেল্প করবেন ওই জমি দিতে হবে না নবীর ভালোবাসা মুখে বলছেন এতেই যথেষ্ট এর মধ্যে থেকে যদি কিছু ইমানদার আর জান্নাতি মোমেন থেকে থাকে আমি আল্লাহর হাতে বলবো এই মাদ্রাসাটা সাদ দিতে হবে একটা জান্নাতি যুবকের কাছে বলবো টাকা সাদ করে দেবে ও সঙ্গে সঙ্গে বিয়ে পাবে যে জীবন টাকাচ্ছে বিয়ে করবে যেখানে মানে চার পাঁচ লাখ ছ লাখ টাকা খরচ ছাড়ে সেখানে একজন পাঁচ হাজার টাকা দিতে পারবে একজন তাও তো যেহেতু ছিল আছে একজন পাঁচ হাজার